মাসুব সরকার খামার বাড়ি থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে 26 ফেব্রুয়ারি আমরা এই খামার বাড়ি পরিদর্শনে এসেছি। এই খামার বাড়ি বাগান যিনি পরিচর্যা করেন বা সার্বিক বিষয় দেখভাল করেন, চাচা আমাদের সাথে আছেন। চাচা, আপনার নামটা বলুন। জিন্নাত মুন্সি। হ্যাঁ, জিন্নাত মুন্সি, উনি মূলত এই খামার বাড়ি দেখাশোনা করেন। এখানে অনেকগুলো বাগান রয়েছে, ড্রাগন বাগান, শরীফা বাগান, পেয়ারা বাগান, লেবু, মাল্টা, এখানে কাশ্মীরি আপেল কুল, সফেদা সহ অনেক ধরনের বাগান রয়েছে। অনেক ধরনের। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি কাশ্মীরি আপেল কুলের যে সাইড, এই সাইডে আপনাদেরকে আমরা যদি দেখাই, এখানে কাশ্মীরি আপেল কুল দেখা যাচ্ছে, প্রত্যেকটি বড়ই। এই গাছে প্রায় হাফ কেজি মতো বড়ই এখন আমরা দেখতে পাচ্ছি। এটা গত বছর লাগানো গাছ, তাই না? হ্যাঁ, এক বছর বয়সী এই গাছে প্রচুর বড়ই ধরেছে। তো কী কী পরিচর্যা করেন, কী কী যত্ন করেন এই বড়ই গাছে? এই সার, ওষুধ অনেক কিছু দেওয়া লাগে। কী কী সার দেন? টিএসপি, ডিআইবি, পটাশ। আচ্ছা, এগুলো দেওয়া লাগে। জৈব সার। জৈব সার, কী জৈব সার দেন? গোবর? ওই গোবরে ওটা তৈরি, তো জৈব সারটা মানে গোবর দিয়ে তৈরি করা জৈব সার। হ্যাঁ, আচ্ছা, এটা দেওয়া হয়। তো বড়ের এই জমিতে সেচ দেননি কতদিন? এই যে মানে যে 5-7 দিন হইলো সেচ সেচ দেওয়া হয়েছে। আচ্ছা, একটু দেখান দেখি এই ডালটার কতগুলো বড়ই আছে। তা তো 1 কেজি তো হবেই। হ্যাঁ, 1 কেজি তো হবেই। দেখুন আপনারা কি পরিমাণ বড়ই এই ডালে রয়েছে। 1 বছর বয়সী এই বড়ই বাগানে আমরা মাসুম সরকার যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর কি, সেখানে এসেছি। এখানে আপনাদের এই বড়ই কি নামানো হয়েছে? না, এভাবেই আছে। হ্যাঁ, নামানো নেই। এটি বাণিজ্যিক খামার হলেও মূলত পাখিদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই বাগানটি। বাণিজ্যিকভাবে এই বড়ই বিক্রি করতে হবে এরকম উদ্যোক্তার আশা আকাঙ্ক্ষা নাই। মূলত অনেক যতগুলো ফল রয়েছে এগুলো উন্মুক্ত, বাইরের মানুষজন এসে দেখে। এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসেন এই ইন্ডাস্ট্রিয়াল পার্কে। তো আমরা চাচার আমি প্রায় আসি এখানে দেখি। তো পরিচর্যার কী কী ঘাটতি আছে বলে আপনার মনে হয় এখানে এই বড়ই বাগানে? বড়ই বাগানে ঘাটতি এক আছে খালি ই পানির ব্যবস্থা হলো ঘাটতি আছে। হ্যাঁ, তাছাড়া মানে পানির দিতে দিতে এক মূরদে দিতে দিতে আর এক মূরদে আবার শুকে যায় গাছ। এটা দূরে না, এহেন তো পানি দিতে দিতে গেছে, ঘুরে আসতে আসতে আবার শুকে যায়, আবার শুকে যায়। এই যে ঘাস হয়েছে অনেক দেখছি আমরা নিচে দেখায় যে প্রচুর ঘাস এই বাগানের মধ্যে। তো এই ঘাসে তো শক্তি খেয়ে নেয়, পানিও টানে নাকি? পানিও খায়। ঘাস যদি না থাকতো তাহলে ওই গাছেই খাইতো, গাছেই খাতো। তাহলে এই ঘাস না থাকাটাও এই বাগানের জন্য একটা, ঘাস থাকাটা একটা মানে ক্ষতিকারক আর কি। তাহলে ঘাস থাকা যাবে না, ঘাস রাখা যাবে না। আচ্ছা, আর কি কি মনে হয় আপনার এখানে কি ধরনের বিষ স্প্রে করতে হয়? বিষের কথাটা তো আমি তো করবো না। আচ্ছা, তো মাঝে মাঝে বিষ দেওয়া লাগে, হালকা মাঝে মাঝে বিষ দেওয়া লাগে, ওটা রাব্বি হলো বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাব্বি হলো মেন। ম্যানেজার রাব্বি, সে মূলত কখন কি বীজ দিতে হবে এটা দেখে, তাই না? আচ্ছা, তো আমরা দেখাই আপনাদেরকে বিভিন্ন ডালে যে পরিমাণ ফল। কাশ্মীরি আপেল কুল আমরা দেখতে পাচ্ছি এখানে, এই আপেল কুলটি পেকে গেছে, ছিললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এবং এটা পরিচর্যার কিছু ঘাটতি আমরা দেখতে পাচ্ছি যে এই সময় বড় যেহেতু বড় হবে এই সময় পানি দরকার, এবং কিছু জৈব সার যদি দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। সেই ঘাটতিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, গাছের গোড়া একেবারে শুকিয়ে আছে। আরও মূলত যে গাছ ছাঁটাইয়েরও বড়ই নামানোর পরে গাছ ছাঁটাই হবে, ফলে
ছাটাইটা আরও 15-20 দিন পরে আমরা দেখব। তো পরিচর্যার মধ্যে আরও আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলেছি যে ঘাস এবং গাছ এখানে কয় 4 হাত পরপর নাকি, অনেক ঘন গাছ, এটাও একটি বিষয়। আর যে পরিমাণ বাড়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু বাড়ে নাই, যে পরিমাণ ফল ধরার কথা আপনারা দেখেন যে এই ডালে যে পরিমাণ ফল আছে এই ডালে একেবারেই নাই। না, ফলে হচ্ছে বাগান থেকে যে পরিমাণ প্রফিট পাওয়ার কথা সেটা কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় পাওয়া যাবে না। তো তাহলে কী করলে ভালো হয় আপনার কী মনে হয়? মানে কী করলে মানে ভালো হয়, এটা মানে যে সার পানি দিলি আমার মনে খুবই ভালো হয়, মানে যে এই ড্যাব ফলে বেশি হবে, বেশি হবে। আচ্ছা, তো আপনার ফল ভালো মিষ্টি, আমরা খেয়ে দেখছি। আমরা একজন অনেক দূর থেকে আসছেন বাগান পরিদর্শন করতে, তো তার কথা শুনব। আলামিন, কেমন লাগছে দেখে? হ্যাঁ, দেখে অনেক ভালো লাগতেছে যে এত বড় একটা জায়গা মিলে এভাবে পরিকল্পিত বিশাল একটা জায়গা, ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন গাছ লাগাইছে, ভালো লাগছে। তো আর একটু পরিকল্পনার হয়তো একটু অভাব ছিল, এই কারণে অনেক অংশেই ভালো একটু এই জায়গাগুলো গাছগুলো আমরা দেখলাম, গাছ ছাটার ক্ষেত্রে একটু সমস্যা আছে, সঠিক পরিচর্যার একটু অভাব আছে, তাছাড়া সব দিক দিয়ে অনেক সুন্দর। এরকম বাগান করা যায়? হ্যাঁ, অবশ্যই করা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শকবৃন্দ যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন। আমরা মুসলিম সরকার, মুসলিম আয়ুর্বেদিক কেমিক্যাল কোম্পানি, তার এই মুসলিম সরকারের ছেলে মাসুম সরকার, তার এই সমন্বিত বাগান। এই সমন্বিত বাগানের মধ্যে বড়ের অংশটুকু আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং আমরা আশা করছি যে আগামী দিনে পরিচর্যা আরও ভালো হবে এবং এই বাগান থেকে অনেক বড় প্রফিট আসবে, আমরা এটাই আশা করছি। আমরা আশেপাশে অনেক বাগানই দেখছি, তবে এই বড়ই যেহেতু এখন ফলের সিজন হিসেবে বড়ই উঠছে, সেক্ষেত্রে কাঙ্ক্ষিত মাত্রার ফল বা বড়ই পেতে গেলে আমাদেরকে অবশ্যই সঠিক পরিচর্যা, উত্তম পরিচর্যা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, প্রয়োজনে স্প্রে করতে হবে, এবং গাছের যদি প্রপার প্রুনিংটা করা যায় তাহলে কাঙ্ক্ষিত মাত্রায় ফলন পাওয়া যাবে আর কি। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য।